সন্দেশখালী ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করল বিজেপি। দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে চান তারা। মুখ্যমন্ত্রী যদি ব্যস্ত থাকেন, তাকে যদি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ঘুরে বেড়াতে হয় গোটা দেশব্যাপী, তাহলে তিনি অন্য কোনো মন্ত্রীকে দিয়ে বা পরিষদীয় মন্ত্রীকে দিয়ে স্টেটমেন্ট বা উত্তর দিতে পারেন, সে প্রভিজনও আছে, সেটাও মমতা ব্যানার্জি করেন না। এবং 21 থেকে 24 রামপুরহাটের বকটুই থেকে মাঝে অনেক ঘটনা, আজকে সন্দেশখালী, একটা বিবৃতি কি আশা করতে পারে না রাজ্যের 2 কোটি 28 লক্ষ ভোটারদের সমর্থন নিয়ে আসা বিজেপির বিধায়করা, যারা একমাত্র বিরোধী দল?